দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সবার মাঝে সবার পাশে শুরু করতে চলেছি আজকের বিশেষ প্রতিবেদন ঘরের পালুইয়ে আগুন লাগানোর ঘটনায় অভিযুক্ত অর্জুন মাঝিকে গ্রেফতার করলো মন্তেশ্বর থানার পুলিশ গত জানুয়ারি মাসের শেষের দিকে কানপুর গ্রামেই উদয় পাজার খড়ের পালুইয়ে আগুন লাগানোর অভিযোগ ওঠে অর্জুনের বিরুদ্ধে অর্জুনের নামে অভিযোগ জমা পড়ে মন্তেশ্বর থানায় ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল সে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় পুলিশ কানপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে ধৃতকে আজ কালনা আদালতে তোলা হয় পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট 24 ঘন্টা ইন্ডিয়া টিভি গান্ধীজির জন্মদিনকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অক্টোবর মাসের প্রথম পক্ষে গোটা রাজ্য জুড়ে প্রায় 12,000 কিলোমিটার রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে সেই পরিকল্পনাকে সামনে রেখে গত বৃহস্পতিবার অক্টোবর মাসের প্রথম দিনে উত্তরবঙ্গের ফালকাটায় রাস্তা নির্মাণের শুভ সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট 24 ঘন্টা ইন্ডিয়া টিভি আমরা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে 1 অক্টোবর থেকে 15ই অক্টোবর পর্যন্ত পথশ্রী প্রকল্পের যে শুভ সূচনা আমরা সেই শুভ সূচনা করার উপলক্ষে আজকে আমরা ঘোড়াডাঙ্গাতে উপস্থিত হয়েছি ঘোড়াডাঙ্গা গ্রামে শ্রীধাম ঘোষের বাড়ি হইতে দেবনারায়ণ মালিকের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের শুভ সূচনা হলো হতদরিদ্র পরিবারের পাশে এসে দাঁড়ালেন হরিশ্চন্দ্রপুরের সমাজসেবী তথা দাপুটে তৃণমূল নেতা বুলবুল খান মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের 2 নম্বর ব্লকের অন্তর্গত সুলতাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার খন্তা গ্রামের বাসিন্দা রুবিনা খাতুন দারিদ্রতার কারণে 19 বছর বয়সী এই যুবতীর বিয়ে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল আগামীকাল বিয়ে রুবিনার কিন্তু বিয়ের জন্য যতটুকু টাকা পয়সার দরকার কিছুই নেই তাদের কাছে তাদের এই দারিদ্রতার কথা জানতে পেরে তাদের পাশে এসে দাঁড়ালেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতা বুলবুল খান মালদা থেকে মাধব কুমারের রিপোর্ট 24 ঘন্টা ইন্ডিয়া টিভি খবর পেয়েছে একটা গরিব মেয়ের বিয়ে আমাদের গ্রামে কালকে উনি এসে সাহায্য কিছু করলেন আরও আস্তে আস্তে দিলেন টাকা পয়সা ধান চাল কাপড় চুড়ি দেওয়ার জন্য আজকে খন্তা বুধে এসেছিলাম আমি এখানে একটা গরিব খুব মেয়ে বাবা নেই মা আছে এখানে আমি শুনেছি কালকেই শুনেছি রাত্রে আমি মালদায় ছিলাম তো এখন এসে আর্থিক সাহায্য করলাম এখানে দেখলাম তাদের আরও চাল টাল আবিজাবির একটু অসুবিধা আছে তো মেম্বারকে দায়িত্ব দিয়েছি উনি বলবে আমাকে ওগুলো জিনিস সব করে দেওয়া হবে আর কি আজকের মতো এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় সবার মাঝে সবার পাশে নমস্কার